হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। তো তোমরা জানো যে লকডাউন এক্সটেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গলে 15th জুলাই অবধি। তো স্টিল যদিও লকডাউন এক্সটেন্ড করেছে, বাট তাও পাবলিক ট্রান্সপোর্ট মানে ট্রেনের সংখ্যা যথেষ্ট বাড়িয়েছে, তাছাড়াও বাসও চলছে। তো তোমরা যারাই বাইরে যাচ্ছ যে কোনো কাজে, তো তোমরা প্রপার মাস্ক, প্রপার ডিস্টেন্স মেনটেন করে বাইরে বেরিও। শুধু পাবলিক ট্রান্সপোর্টে না, তোমরা বাইরে গেলে মাস্ক পরেই বেরিও। যদিও এটার বলার কিছু নেই, সবাই জানো, বাট স্টিল আমাদের এটাই ফলো করতে হবে, এখন এটাই আমাদের নিউ ট্রেন্ড হয়ে গেছে। চলো বেশি লেকচার দেবো না, চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, চলো দেখতে থাকো। জানলার বাইরে দিয়ে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, মানে মনে হচ্ছে যেন পাহাড়, দূরের আকাশে পাহাড় দেখা যাচ্ছে যেন, এমন মনে হচ্ছে যেন। তো অ্যাকচুয়ালি আজকে আকাশটা খুবই পরিষ্কার, আকাশটা পরিষ্কার মানে একদিকে কালো মেঘ আর একদিকে ঝকঝকে পরিষ্কার আকাশ, দারুণ লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমার সব কাজটা সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবারে আমি রান্নার দিকে যাব। কাজে তো আগে শ্বশুর রান্নাটা করে নেব, তারপরে আমাদের রান্নাটা করব। তা আমাদের আজকে মাংস রান্না হবে, সেই মাংস রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাবো। আজকে আমি মাংস রান্না করছি না, আজকে আমার হাজব্যান্ড মাংস রান্না করছে। দেখা যাক, আগে শ্বশুর রান্নাটা করে নিই, তারপর যখন আবার মাংস রান্না হবে তখন তোমাদেরকে রেসিপিটা দেখাবো। আমি ছাদে এসেছি এখন, দেখো ছাদে দেখাচ্ছি তোমাদের, আকাশটা দেখো একদিকে যেরকম কালো মেঘ ছেয়ে আছে, একদিকে পুরো পরিষ্কার আকাশ দেখো, মানে বর্ষাকালে এটাই বৈশিষ্ট্য। আমার রান্না হয়ে গেছে, শ্বশুরের রান্নাটা হয়ে গেল, আমি এবার একটু ঘরে এলাম, একটু হা খেতে এলাম, কিন্তু এখন তো পাখা বন্ধ করে দিলাম। আবার শ্বশুরের জন্য আজকে রান্না করেছিলাম ডাল আর সব দিয়ে একটা তরকারি করেছি, আর মাছের ঝোল করেছি, আর আম দিয়ে দেবো। শ্বশুরের রান্নাটা হয়ে গেল, এবার আমাদের মাংস রান্নাটা হবে, যখন মাংস রান্না হবে তখন তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি মাংসটা 100 গ্রাম দই আর অল্প একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমার হাজব্যান্ড ওই যে আলুকে ভাজছে, আলুগুলোকে ভাজছে এখানে। আর এখানে আমি সব কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি এবারে। এবার ওই তেলের মধ্যে একটুখানি জল দিল, তেজপাতা দিচ্ছে এখন। শুকনো লঙ্কা দিচ্ছে, একটুখানি নাড়িয়ে নিল। আর ওই এলাচ দিচ্ছে এখন, আর গরম মশলা দিচ্ছে, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিল। তারপর পেঁয়াজগুলো দিচ্ছে, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার এবার পেঁয়াজটাকে ভাজছে, খুব অল্প করে আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ভাজছে। এটাই আর কি মাংসের আর কি নতুনত্ব। পেঁয়াজগুলোকে ভাজছে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে যেহেতু কম আছে হচ্ছে। এখানে হলুদ দিচ্ছে,
হলুদ দিয়ে নিল, হলুদ দিয়ে তারপর একটু নাড়িয়ে নিল। নাড়াচ্ছে একটুখানি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। নুন দিল, এবারে নুন দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছে। দেখো তোমরা নাড়াচ্ছে, পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরেই নাড়াতে হবে, ভাজতে হবে অনেকক্ষণ ধরে। এবার একটুখানি চিনি দিচ্ছে, আবার নাড়িয়ে নিচ্ছে। চিনি দেওয়ার পর এবার কি দেবে? টমেটো দেবো, আর একটু লবণ দিয়ে দিল। দিয়ে আবার নাড়াচ্ছে, দেখেছো অনেকটা মানে হয়ে এসেছে মাখা মাখা। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে। দেখেছো কি সুন্দর কালার এসছে, ভীষণ সুন্দর কালার এসছে, আর গন্ধ সুন্দর ছাড়ছে। তারপর জিরে দিয়ে দিল, জিরে দেওয়ার পর আবার নাড়িয়ে নিচ্ছে। তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো লাল হওয়ার জন্যে দেয়, সেটা তো তোমরা সবাই জানো। দেখেছো কীরকম লাগছে দেখতে। এবারে চিকেন মশলা একটু দিল, চিকেন মশলা দিয়ে যাচ্ছে। তারপর আবার নাড়িয়ে দিল চিকেন মশলা দিয়ে। ঢাকা দিয়ে রেখেছিল মশলা কষিয়ে, মাংস দিয়ে মশলা কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিল। এবারে আলুগুলো আবার দিয়ে দিয়েছে, তারপরে ঢাকাটা খুলে এবার আবার একটুখানি কষাচ্ছে, তারপরে আবার ঢাকা দিয়ে দেবে। দেখো আমরা তো জানি মাংসে গরম জল দেয়, এখানে বলছে এমনি জলই দেবে, দেখা যাক। মাংস মোটামুটি রেডি হয়ে গেছে, এই যে এবার গরম মশলাটা দিচ্ছে। গরম মশলা দেখো মাংসটা, দেখেছো কিরকম দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে। এই দেখো মাংস হয়ে গেছে রান্না, আমি ঘরে নিয়ে এসেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। খেতে জানি না কেমন হবে, মনে হয় ভালোই হবে খেতে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট নেবো,
যদি ওয়েদার ভালো থাকে বিকালে প্র্যাকটিসে যাবো। তোমরা তো দেখলে মাংস রান্নাটা, রেসিপিটা হলওয়াই রেসিপি, তবে একবার রান্না করে দেখবে ভালো লাগবে। এমনি কিছুই না, শুধু আমরা আজ কমিয়ে কমিয়ে রান্না করেছি। এই তোমাদের কী ভালো লেগেছে মাংসটা? খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। তোমরাও মানে ট্রাই করবে, চেষ্টা করবে, দেখো খুব ভালো লেগেছে মাংসটা খেতে। সন্ধ্যা হয়ে গেছে তো, সব কাজটা সারাও হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলো না কিন্তু একটু। তোমাদের একটা লাইক আমাদের নতুন ভিডিও আরো উৎসাহিত করবে। সুতরাং লাইক করতে ভুলো না, লাইক করো অবশ্যই একটা, তাহলে আমরা আবার নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবো। ঠিক আছে তাহলে।